হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি পটলেরই একটা রেসিপি। পটল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। পটলগুলোকে আমি পেছনের ছালটা ছাড়িয়ে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি। পটলটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে, এবারে এটাকে এইভাবে রেখে দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি এক চামচ সাদা সর্ষে, আর নিচ্ছি সেই চামচেরই দুই চামচ পোস্ত। সর্ষে আর পোস্ত এবারে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। আমি এটা শিলে বাটছি। বন্ধুরা, আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। সেক্ষেত্রে সর্ষে আর পোস্তটাকে প্রথমে শুকনোভাবেই আগে একটু ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে পেস্ট করবেন। পোস্তটা আর সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এতে লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। এবার আমি শিল ধোয়া জল সমেত এটাকে তুলে নিলাম। অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। আমি ভাজাটা সাদা তেলেই করব। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন, সর্ষের তেলে করলে স্বাদ আরও ভালো হবে। এবারে আমি নুন হলুদ মেখে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলগুলো দেয়া হয়ে গেছে, পটলগুলো আমি একদম লাল করে ভাজবো না, অল্প একটু ভেজেই আমি তুলে নেব। একটু উল্টে দিচ্ছি, পটলটা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। এখানে যে সর্ষে আর পোস্তটা আমি বেটে নিয়েছি সেটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি। এবারে ওই বাটিটার মধ্যেই আমি আরও দুই টেবিল চামচ জল এভাবে দিয়ে নিলাম বাটিটা ধুয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ। আমি পটল ভাজাতেও লবণ দিয়েছি, সেটা মাথায় রেখেই লবণটা ব্যবহার করতে হবে। এবার এতে দিয়ে দেব আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে এভাবে ঘেঁটে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেলটা আবার পরে একটু ব্যবহার করব। সর্ষের তেলটা দিয়ে আবার আমি একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবারে যে পটল ভাজাটা আমি বসিয়েছিলাম সে পটলটা আমি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব। গ্যাসের আঁচটা আমার একদম লোতে আছে, তাই জন্য একটুখানি ধীরে ধীরে ভাজা হচ্ছে। আমি এটাকে খুব লাল করে ভাজবো না। পটলগুলো দেখুন আমি এইভাবেই তুলে নিচ্ছি। পটলটা কিন্তু মোটামুটি 50-60% মতন সেদ্ধ করে নিয়েছি, মানে ভাজা করে নিয়েছি। এবারে আমি সেই ভাজা পটলটাকে এই সর্ষে পোস্তর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পটলটাকে দিয়ে এবারে আমি ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। আমি গোটা গোটা লঙ্কাই ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে লঙ্কাটা চিরেও দিতে পারেন। এবারে একটু ভালো করে লঙ্কাগুলোকে নাড়াচাড়া করে ঢুকিয়ে দেব ঝোলটার মধ্যে। এবারে দিয়ে দেবো আমি আর একটু সর্ষের তেল ওপর দিয়ে, এবারে ঢাকা দিয়ে দেবো। অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতন জল। এবারে আমি একটা স্ট্যান্ড, যে রান্নার ঘরে যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটা একটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। মিনিট খানেক পরে আমি ঢাকনাটা খুলব।
ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন জলটা ফুট এসে গেছে। এবারে আমি টিফিন কৌটোটা আস্তে করে এর উপরে বসিয়ে দেব, কারণ এটা আমি ভাপে পটল তৈরি করছি। এবার আমি ঢাকনাটা দিয়ে এইভাবে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 8 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন জলটাও শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।